এনএসএ ইন্ডিয়ার পেজের উপর এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট অলমোস্ট 24,400 ক্লোজিং দিয়েছে, মাত্র 65 পয়েন্টের মতো নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি বাজেটে ট্যাক্স কিন্তু অনেকটাই ইনক্রিজ করা হয়েছে লং টার্ম এবং শর্ট টার্মে, তো ডেফিনেটলি একটা কিন্তু নেগেটিভ এফেক্ট সবার মধ্যে পড়েছে এবং মার্কেটের মধ্যেও পড়েছে। কিন্তু মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি সেভাবে কোনো রিয়াকশান দেখায়নি, কিন্তু পেছনের সময়গুলো যদি দেখবো এই ধরনের যদি নিউজ আসতো তাহলে কিন্তু মার্কেট লোয়ার সার্কিট দিত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সে ধরনের সিচুয়েশান দেখতে পাওয়া যায়নি। যদি নিফটি ব্যাংকের দিকে তাকাবো তো নিফটি ব্যাংক কালকেও 500 পয়েন্টের মতো কারেকশান দেখিয়েছে এবং আজকেও কিন্তু 500 পয়েন্টের মতো কারেকশান আমাদেরকে দেখিয়ে দিয়েছে। প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে 800-900 পয়েন্টের মতন কারেকশান দেখাচ্ছিল, কিন্তু অলমোস্ট 450 পয়েন্টের নেগেটিভ মুভমেন্টে ক্লোজিং দিয়েছে নিফটি ব্যাংক। এই মুহূর্তে বাজেট আমরা দেখতে পাচ্ছি যে চলে গেছে, কিন্তু এই মুহূর্তে কোন কোন সেক্টরের দিকে আমরা ফোকাস করতে পারি বা কোন কোম্পানি এই মুহূর্তে সস্তায় পাওয়া যাচ্ছে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেব। তার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। প্রথম যেই কোম্পানিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সের Q1 রেজাল্ট এসেছে, সেখানে কনসোলিডেট নেট প্রফিট রাইজ দেখিয়েছে 14%-এর মতো, যার নাম্বার আছে 3,912 কোটির মতো। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি NII অলমোস্ট 25%-এর মতো ইনক্রিজ হয়েছে এবং তার নাম্বার আছে 8,365 কোটির মতো, আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 6,717 কোটির মতো। ফাইন্যান্সের মেন কাজ আমাদের জানা আছে যে কোম্পানি ফাইন্যান্স দিয়ে থাকে, লোন দিয়ে থাকে, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রভিশন কিন্তু ইনক্রিজ হয়েছে আগের বছরের তুলনায়। এবছর সেটা হয়ে দাঁড়িয়েছে 1,685 কোটির মতো, আগের বছর সেম কোয়ার্টারে সেটা ছিল 995 কোটির মতো, তো বেড়েছে দেখতে পাওয়া যাচ্ছে এবং তারই একটা নেগেটিভ মুভমেন্ট আজকে আমরা নাম্বারের মধ্যে দেখতে পেয়েছি। অলমোস্ট বাজাজ ফাইন্যান্স কিন্তু 2%-এর মতো কারেকশন দেখিয়েছে। বাজাজ ফাইন্যান্স কন্টিনিউসলি নিচের দিকে নেমে আসছে, এই মুহূর্তে 7,400 লেভেল থেকে 6,600 অবধি চলে এসেছে, 500 পয়েন্টের কারেকশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই বাজাজ ফাইন্যান্স। কালকেই আমরা দেখতে পেয়েছিলাম যে 6,500 লেভেল অবধি এসেছিলো, দিন সেখান থেকে 6,600 অবধি কিন্তু পৌঁছেছে, নিজেকে কিছুটা সামলে নিয়েছে। কোম্পানির যা বিজনেস আছে সেটা আমরা জানি ঠিকঠাকই আছে, কিন্তু কোনো কোনো বছর আমরা দেখতে পাই যে প্রভিশনের মধ্যে আপ অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যায়, তারই একটা এফেক্ট আজকে নাম্বারের মধ্যে পড়েছে। কোম্পানি কিন্তু ভালো আছে, কোম্পানির বিজনেস আমরা জানি ভালো আছে, এই মুহূর্তে একদম স্ট্রং সাপোর্ট নিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখুন ফাইন্যান্সকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং সাপোর্ট কিন্তু নিয়েছে, আমার মতে এখান থেকেও যদি নিচের দিকে নেমে আসে তাহলে নেক্সট সাপোর্ট থাকবে 6,298-এর কাছাকাছি, তো এই মুহূর্তে আমাদেরকে দেখতে হবে যে 6,298 অবধি আসতে পারছে কি না। এই মুহূর্তে 6,475-এর লেভেলকে ভেঙে দেয় তাহলে 6,200 অবধি কিন্তু বাজাজ ফাইন্যান্স নেমে আসবে। বাজাজ ফাইন্যান্সের মধ্যে কন্টিনিউসলি কারেকশান আসছে, দেখুন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে RSI নাম্বার 31 হয়ে দাঁড়িয়েছে, একদম ওভারসোল্ডে এসে পৌঁছেছে এবং এই লেভেলটা যদি দেখবেন তো 7,400 লেভেল থেকে বারবার ঘুরে নিচের দিকে নেমে আসে, তো ডেফিনেটলি এখান থেকে কিন্তু আবারও বাউন্স ব্যাক করে নেবে এবং যখন বাউন্স ব্যাক করবে তখন কিন্তু এই লেভেলগুলোকে ব্রেক করে ওপরের দিকে পৌঁছাবে। তো এই মুহূর্তে ডেফিনেটলি আমাদের কাছে সুযোগ এসেছে বাজাজ ফাইন্যান্সের দিকে নজর রাখার জন্য। অনেকদিন পর আমরা বাজাজ ফাইন্যান্সকে আবারও 6,500-এ পেয়ে যাচ্ছি, তো আপনাদের কি মতামত আছে এই কোম্পানিকে নিয়ে অবশ্যই লিখতে ভুলবেন না। চলে যাবো নেক্সট নিউজের দিকে, তার আগে ফ্রেন্ডস আমার ভিডিও যদি ভালো লাগছে তাহলে ভিডিওতে লাইক শেয়ার করতে ভুলবেন না। নেক্সট আমরা নিউজের উপর চলে এসেছি, এই মুহূর্তে এক্সিস সিকিউরিটির তরফ থেকে কোন কোন সেক্টরের দিকে ফোকাস করা যেতে পারে সে বিষয়ে একটা ধারণা দিয়েছে, চলুন আমরা দেখে নেব। এই মুহূর্তে মনে করা হচ্ছে যে সিমেন্ট সেক্টরের দিকে ফোকাস করা যেতে পারে, কেননা গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের দিকে নজর দিয়েছে, তো ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচার করার জন্য সিমেন্টের প্রয়োজন হবে, তো সিমেন্ট সেক্টরের দিকে আমরা নজর রাখতে পারি। এর মধ্যে আল্ট্রাটেক সিমেন্ট, অম্বুজা সিমেন্ট, জেকে সিমেন্ট, বিড়লা, ডালমিয়া এইসব কোম্পানির দিকে অবশ্যই আপনারা নজর রাখতে পারেন। নেক্সট ইনফার দিকে নজর রাখতে পারেন, রোড কনস্ট্রাকশনের উপর কিন্তু কাজ করে থাকে, রাইট, তো ডেফিনেটলি PNC, ইনফাটেক
জিআর ইনফা, এইচ ইনফা, কেএনআর কনস্ট্রাকশন, এইসব কোম্পানিকে নিয়ে আপনারা নিজেরাও একবার অ্যানালাইসিস করে দেখতে পারেন। এফএমসিজির দিকে আমরা দেখতে পেয়েছি যে গভর্নমেন্ট পুস্ট করেছে, তো ডেফিনেটলি হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, নেসলে, ব্রিটানিয়া এইসব কোম্পানির দিকেও আপনারা ফোকাস করতে পারেন। আইটিসির দিকেও আপনারা নজর রাখতে পারেন, বিএসটি ইন্ডাস্ট্রিজের দিকেও ফোকাস করতে পারেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফার্টিলাইজার, ফার্টিলাইজারের দিকে কোম্পানি দেখতে পাওয়া গেছে যে বরাদ্দ করেছে 1,52,00,000 টাকা। ফার্টিলাইজার স্টকের দিকেও কিন্তু আপনারা নজর রাখতে পারেন। নেক্সট আইটি সেক্টর, গভর্নমেন্ট বাজেটে প্রতিশ্রুতি দিয়েছে যে জব দেবে যুবকদের, তো ডেফিনেটলি আইটি সেক্টরের মধ্যেও একটা পজিটিভনেস দেখা যেতে পারে। তো আপনাদের কী মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।